জটিল রাশি শুনেই তুমি পাচ্ছ না কি ভয়? অঙ্কগুলো করলে দেখো কত সহজ হয়। আজকে আমরা জটিল রাশি বা কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটি এসএনদের ছায়া প্রকাশনীর বইয়ের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর অঙ্কগুলো করাবো। আগের ক্লাসে আমি কমপ্লেক্স নাম্বারের টোটাল কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি, আজকে তাহলে আমরা কি করব, অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো করব, পরবর্তী ক্লাসে সংক্ষিপ্ত এবং দীর্ঘতে যাব। তাহলে আমরা যে কনসেপ্টগুলো পড়েছি সেই কনসেপ্টের বেসিসে চলে যাব সরাসরি অতি সংক্ষিপ্ততে। তাহলে অতি সংক্ষিপ্ত বা ভেরি শর্ট টাইপ কোশ্চেনে আমরা প্রথম কোশ্চেনটা দেখে নেব। এক বলছে, চার সংখ্যাটিকে কি তুমি জটিল রাশিরূপে বিবেচনা করতে পারো? যদি তা হয় তবে কেন? আচ্ছা, চারকে কি আমরা জটিল রাশিরূপে বিবেচনা করতে পারি? চার তো একটা রিয়েল নাম্বার, তাহলে রিয়েল নাম্বারকে কি জটিল রাশি বা কমপ্লেক্স নাম্বার হিসেবে রিপ্রেজেন্ট করা যায়? হ্যাঁ, এভরি রিয়েল নাম্বারকে আমরা কমপ্লেক্স নাম্বার হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। হাউ ইট ইজ পসিবল, কিভাবে এটা সম্ভব? দেখো, চার, চারটা আমাদের আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে চারটা একটা রিয়েল নাম্বার, তাহলে এটাকে আমরা কি জটিল রাশি বলতে পারি? তাহলে আমাদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না, কিন্তু অ্যান্সার হচ্ছে হ্যাঁ। কেন হ্যাঁ, তার যুক্তিটা দেখো। আমরা চারকে লিখতে পারি না চার প্লাস আই ইন্টু জিরো, এই আই এর সাথে জিরো গুণ হলে তো জিরো হয়ে যায়, জিরো তো ভগবান রে ভাই, যার সাথে গুণ হবে সেটাই তো হয়ে যাবে, জিরো হয়ে যাবে, তাই না? তাহলে আই এর সাথে যদি শূন্যকে গুণ করে দেই কি হয়ে যায়, শূন্য হয়ে যায় না। তাহলে আমি চারকে লিখতে পারি ফোর প্লাস আই ইন্টু জিরো, তাহলে এইটা ফোরটাও রিয়েল জিরোটাও রিয়েল, তাহলে দিস ইজ এ কমপ্লেক্স নাম্বার। তাহলে চারটাকে কিন্তু আমরা কমপ্লেক্স নাম্বার হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। এইরকমভাবে একদম এভাবেই আমরা যে কোনো রিয়েল নাম্বারকে, যে কোনো বাস্তব সংখ্যাকে আমরা কিন্তু কমপ্লেক্স নাম্বার হিসেবে রিপ্রেজেন্ট করতে পারবো। অর্থাৎ যার সাথে আই নেই তার সাথে আই ইন্টু জিরো করে দেবো, ধরো ছয় থাকলো, তাহলে ছয়কে কি আমরা কমপ্লেক্স নাম্বার হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি? ইয়েস, ইট অলসো বি পসিবল, বিকজ সিক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি সিক্স প্লাস আই ইন্টু জিরো। দেন নেক্সট আমরা চলে আসবো দুয়ের দাগের একের অঙ্কটাতে। দুয়ের দাগের একের অঙ্কটা কি দিয়েছে? এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু আমাকে বলছে মাইনাস আই ইন্টু মাইনাস টু প্লাস থ্রি আই। কি পেয়ে যাচ্ছি দেখো তো, আমরা যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে যে মাইনাস আইটা যদি গুণ করে দিই তাহলে মাইনাসে মাইনাসে প্লাস টু আই, আর এখানে হয়ে যাচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস থ্রি আই স্কোয়ার, তাহলে টু আই। আই স্কোয়ার মানে আমরা কত পড়েছিলাম এ ভাই? আই ইকুয়াল টু তো রুট ওভার অফ মাইনাস ওয়ান, তাহলে আই স্কোয়ার ইকুয়াল টু কি পড়েছিলাম? রুট ওভার অফ মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার অর্থাৎ মাইনাস ওয়ান, তাহলে আই স্কোয়ারের মানটা কত? মাইনাস ওয়ান, তাহলে মাইনাস থ্রি ইন্টু মাইনাস ওয়ান, তাহলে কত পেয়ে যাচ্ছি? টু আই প্লাস থ্রি বা থ্রি প্লাস টু। তাহলে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু আমরা কি পেয়ে গেলাম? এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম থ্রি প্লাস টু আই। দেন আমি লিখতে পারি এক্স ইকুয়াল টু থ্রি অ্যান্ড ওয়াই ইকুয়াল টু টু। ওকে ফাইন, নেক্সট আমরা চলে যাব দুয়ের দাগে দুয়ের যে অঙ্কটা আছে, দুয়ের দাগে দুয়ের অঙ্কটাতে। দুয়ের দাগে দুয়ের অঙ্কটা কি দিয়েছে দেখো, এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু ফাইভ বাই মাইনাস থ্রি প্লাস ফোর আই, আমাকে বলেছে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। কিভাবে আমরা করব? আগুন লাগিয়ে করব। মাইনাস থ্রি প্লাস ফোর আই নিচে আছে, তাহলে মাইনাস থ্রি মাইনাস ফোর আই দিয়ে আমি কি করবো, উপর নিচে গুণ করে দেবো। মাইনাস থ্রি প্লাস ফোর আই আছে, তাহলে মাইনাস থ্রি মাইনাস ফোর আই দিয়ে উপর নিচে গুণ করে দিচ্ছি, তাহলে কি পেয়ে যাচ্ছি দেখো, গুণ করে দিলে মাইনাস ফিফটিন মাইনাস টোয়েন্টি আই, আর নিচে হয়ে যাচ্ছে মাইনাস থ্রি তার হোল স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে মাইনাস থ্রি তার হোল স্কোয়ার মাইনাস ফোর আই তার হোল স্কোয়ার। তাহলে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে দেখো তো, মাইনাস ফিফটিন প্লাস টোয়েন্টি এই সরি মাইনাস টোয়েন্টি আই বাই মাইনাস থ্রি স্কোয়ার মানে নাইন, আর আই স্কোয়ার মানে তো মাইনাস ওয়ান, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস চারের স্কোয়ার মানে ষোলো, তাহলে নয় আর ষোলো পঁচিশ, তাহলে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু আমি পেয়ে যাচ্ছি মাইনাস ফিফটিন মাইনাস টোয়েন্টি আই বাই টোয়েন্টি ফাইভ, তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু মাইনাস পনেরো বাই পঁচিশ মানে তিন বাই পাঁচ, আর মাইনাস কুড়ি বাই পঁচিশ, তাহলে কুড়ি বাই পঁচিশ মানে চার বাই পাঁচ ইন্টু আই। তাহলে এটা আমরা কি পেয়ে গেলাম, এটা আমরা পেয়ে গেলাম এক্স প্লাস আই ওয়াই ফর্মে। তাহলে এক্স এর মান আর ওয়াই এর মান চেয়েছে, তাহলে এক্স এর মান কত হবে? মাইনাস থ্রি বাই ফাইভ, আর ওয়াই এর মান মাইনাস ফোর বাই ফাইভ। ইজ ইট ক্লিয়ার বাচ্চো?
আশা করি বোঝা গেল। নেক্সট আমরা পরেরটাতে চলে যাব। দুইয়ের দাগের এক দুই হলো, তিনের দাগে চলে এসো তো তিনের দাগেরটা কি বলেছে, ওয়ান প্লাস আই, টু প্লাস আই, থ্রি প্লাস আই, ডট 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 ডট, এন প্লাস আই ইকুয়াল টু আমাকে দিয়ে দিয়েছে এ প্লাস আই বি, ইকুয়াল টু কি দিয়ে দিয়েছে এ প্লাস আই বি। আমাকে বলেছে যে প্রমাণ করো টু ডট ফাইভ ডট, টু ডট ফাইভ ডট, টেন ডট 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 ডট, এন স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু কত প্রমাণ করতে বলেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো জাদুটা হচ্ছে, দেখো এটা ইকুয়াল টু এ প্লাস আই বি দেওয়া আছে, আমাকে এটা ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রমাণ করতে বলেছে। তো জাদু দেখাবো তোমাদের। ফার্স্ট তোমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ওয়ান প্লাস আই, টু প্লাস আই, থ্রি প্লাস আই, ডট 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 ডট, এন প্লাস আই ইকুয়াল টু এ প্লাস আই বি। ফার্স্ট উই অ্যাডেড মড ইন টু সাইড, আমরা প্রথমে কি করছি দুটো সাইডে মড অ্যাড করছি, ডট 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 ডট, এন প্লাস আই, টোটালটার মড ইকুয়াল টু মড অফ এ প্লাস আই বি। এইবার আমরা কি জানি, উই নো দ্যাট মড অফ, আমরা এটা পড়ে এসেছি যে মড অফ জেড ওয়ান প্লাস জেড টু ইকুয়াল টু আমি লিখতে পারি মড অফ, এই মড অফ জেড ওয়ান ইন্টু জেড টু ইকুয়াল টু আমি লিখতে পারি মড অফ জেড ওয়ান ইন্টু মড অফ জেড টু। গুণের ক্ষেত্রে টোটালটার মড থাকলে আলাদা আলাদা ভাবেও মড দেওয়া যায়, এটা আমরা শিখে এসেছি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এই টোটালটাকে আমরা লিখতে পারি মড অফ ওয়ান প্লাস আই, মড অফ টু প্লাস আই, মড অফ থ্রি প্লাস আই, ডট 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 ডট, মড অফ এন প্লাস আই, অর্থাৎ মডগুলোকে আলাদা 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 করে লিখতে পারি। ক্লিয়ার? এই ইকুয়াল টু এ প্লাস আই বি। এইবার জাদুটা দেখো, এই ভাই মড মানে কি, মড মানে মড অফ ওয়ান প্লাস আই মানে রুট ওভার অফ ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার না, মড অফ টু প্লাস আই মানে রুট ওভার অফ টু স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার না, মড অফ থ্রি প্লাস আই মানে রুট ওভার অফ থ্রি স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার না, ডট 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 ডট, মড অফ এই রুট ওভার অফ এন স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার না ইকুয়াল টু, এপারে কত হয়ে যাচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দুপারে যদি হোল স্কোয়ার করে দিই তাহলে এপারে হোল স্কোয়ার, এপারেও হোল স্কোয়ার, দুপারে হোল স্কোয়ার হলে রুটগুলো সব উঠে যাবে না, এই রুটগুলো উঠে গেলে কত হয়ে যাচ্ছে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার, ওয়ান স্কোয়ার মানে ওয়ান আর ওয়ান স্কোয়ার মানে ওয়ান, ওয়ান প্লাস ওয়ান মানে টু, ডট টু স্কোয়ার মানে ফোর, প্লাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান, তাহলে ফোর প্লাস ওয়ান মানে ফাইভ, ডট এখানে কত হচ্ছে থ্রি স্কোয়ার মানে নাইন, ওয়ান স্কোয়ার মানে ওয়ান, টেন, ডট 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 ডট, এন স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ফ্রুট বোঝা গেল না, গেল না? প্রত্যেকটা জাস্ট এপারে হোল স্কোয়ার করলাম, ওপারে হোল স্কোয়ার করলাম, হোল স্কোয়ার করার পর আমার রুটগুলো উঠে গেলে এই ফিগারটা চলে এলো। ওকে ফাইন, আমার যেটা প্রমাণ করতে দিয়েছিল সেটা আমরা পেয়ে গেলাম। ইজ ইট ইজি অর নট? নেক্সট আমরা চলে যাব, তিনের দাগ আমাদের হয়ে গেল, আমরা এরপর কোথায় চলে আসব, তিনের দাগের পর আমরা চলে আসব চারের দাগের অঙ্কে। চারের দাগের অঙ্ক কি দিয়েছে দেখো, বলেছে মড অফ এক্স মাইনাস আই ওয়াই বাই মাইনাস এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু কি বলেছে, ইকুয়াল টু ওয়ান প্রমাণ করতে বলেছে। বাহ, ভেরি গুড। এলএইচএসটা কি দেওয়া আছে, এলএইচএসটা দেওয়া আছে মড অফ এক্স মাইনাস আই ওয়াই বাই মাইনাস এক্স প্লাস আই ওয়াই। এ ভাই আমরা মড অফ জেড ওয়ান বাই জেড টু ইকুয়াল টু পড়িনি, মড অফ জেড ওয়ান বাই মড অফ জেড টু পড়েছি না পড়িনি? পড়েছি, এই ফর্মুলাটা আমরা পড়েছি তো, তাহলে এই ফর্মুলাটাই জাস্ট আমরা এখানে যদি অ্যাপ্লাই করে দিই তাহলে আমরা লিখতে পারি মড অফ এক্স মাইনাস আই ওয়াই বাই মড অফ মাইনাস এক্স প্লাস আই ওয়াই। তাহলে উপরে কত হয়ে যাচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচেও রুট ওভার অফ মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কত হয়ে যাচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কাটাকুটি হয়ে গেলে ওয়ান। তাহলে কত পেয়ে গেলাম, এল এইচ এস ইকুয়াল টু আর এইচ এস রুট। কোনো অসুবিধা আছে, এনি প্রবলেম টেল মি ইন কমেন্ট, ইট ইজ নট এ লাইভ ক্লাস সো হিয়ার ইজ ইট ইজ নট পসিবল। নেক্সট এরপর আমরা চলে আসি তাহলে পাঁচের দাগে, তাহলে আমাদের চারের দাগ কমপ্লিট, এরপর আমরা কোথায় চলে যাব, পাঁচের দাগের অঙ্কটাতে চলে যাব। পাঁচের দাগের অঙ্কটা কি দেওয়া আছে, জেড ইকুয়াল টু টু প্লাস আই বাই, জেড ইকুয়াল টু কত দেওয়া আছে টু প্লাস আই বাই মাইনাস টু প্লাস
তাহলে আমাকে বলেছে জেড অনুবন্ধী জটিল রাশি জেড এর অনুবন্ধী জটিল রাশি জেড বার কে জেড এর অনুবন্ধী জটিল রাশি জেড বার কে কি আকারে প্রকাশ করতে এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে তাহলে আমাকে ফার্স্ট দেখতে হবে যে জেডটা কি এ প্লাস আইবি আকারে প্রকাশ করা আছে এ ভাই জেডটা যদি এ প্লাস আইবি আকারে প্রকাশ করা থাকে তাহলে জেড বারটাকেও এ প্লাস আইবি আকারে প্রকাশ করা যাবে তাই তো তাহলে জেডটাকে আমার ফার্স্ট কেস জেডটাকে এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে হবে যদি ইফ জেড ইজ পসিবল দেন জেড বার ইজ অলসো পসিবল দেন উই ফার্স্ট আমরা কি করব যে এটাকেই আমরা এ প্লাস আইবি আকারে স্থাপন করে নেব তাহলে জেড বার মানে জাস্ট অনুমন্ত্রীকরণ যেভাবে আমরা বের করি সেভাবে বের করে ফেলতে পারবো তাহলে আমরা এটাকেই চেষ্টা করছি এ প্লাস আইবি আকারে রিপ্রেজেন্ট করার বলো তো মাইনাস টু প্লাস আই টু প্লাস আই দিয়ে অপোজিট দিয়ে গুণ করে দিচ্ছি তাহলে উপরেও কি দিয়ে গুণ হবে টু প্লাস আই তাহলে টু প্লাস আই কত হয়ে যাচ্ছে টু প্লাস আই তার হোল স্কোয়ার উপরে আর নিচে মাইনাস টু প্লাস আই ইন্টু টু প্লাস আই তাহলে মাইনাস টু তার হোল স্কোয়ার বা আমরা এটাকে যদি এইভাবে রিপ্রেজেন্ট করি আই মাইনাস টু ইন্টু আই প্লাস টু তাহলে আই স্কোয়ার মাইনাস টু স্কোয়ার তাহলে কত পেয়ে যাচ্ছি টু প্লাস আই তার হোল স্কোয়ার উপরে কত হচ্ছে রে ভাই টু প্লাস আই তার হোল স্কোয়ার মানে আমরা পেয়ে যাচ্ছি তোমার এ স্কোয়ার মানে টু স্কোয়ার মানে ফোর প্লাস টু এ বি তাহলে টু ইন্টু আই মানে ফোর আই প্লাস আই স্কোয়ার বাই আই স্কোয়ার মানে কত মাইনাস ওয়ান আর মাইনাস টু স্কোয়ার মানে মাইনাস ফোর তাহলে আমরা পেয়ে যাচ্ছি ফোর আই স্কোয়ার মানে তো মাইনাস ওয়ান তাহলে ফোর মাইনাস ওয়ান ফোর মাইনাস ওয়ান মানে থ্রি তাহলে থ্রি প্লাস ফোর আই বাই নিচে হচ্ছে মাইনাস ফাইভ তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি মাইনাস থ্রি বাই ফাইভ মাইনাস ফোর বাই ফাইভ ইন্টু আই তাহলে এটা কি পেলাম এটা তো আমরা জেড পেলাম তাহলে জেড বার ইকুয়াল টু কি হবে জেড বার ইকুয়াল টু মাইনাস থ্রি বাই ফাইভ জাস্ট আই এর আগের সাইনটা তো অনুমন্ত্রী মানে কি আই এর আগের চিহ্নটা জাস্ট পরিবর্তিত হবে তাহলে আই এর আগের চিহ্নটা পরিবর্তিত হলে প্লাস ফোর বাই ফাইভ আই ইজ ইট ক্লিয়ার অর নট বোঝা গেল না গেল না গেল স্ক্রিনশট মেরে নাও বা টুকে নাও পজ করে নেক্সট চলে এসো এরপরে ছয়ের দাগের এক একটা ছয়ের দাগের এক একটা কি দিয়েছে ওয়ান মাইনাস আই কিউ হোয়াট ইজ ডিফাইন্ড কি বলেছে বলেছে নিচের প্রত্যেকটিকে এ প্লাস আইবি আকারে প্রকাশ করো কি আকারে প্রকাশ করো এ প্লাস আইবি আকারে প্রকাশ করো যেখানে এ ও বি বাস্তব সংখ্যা তাহলে ওয়ান মাইনাস আই কিউ ফার্স্ট প্রবলেম ইজ দি ফার্স্ট প্রবলেম ইজ ওয়ান মাইনাস আই তার হোল কিউব তাহলে ওয়ান মাইনাস আই তার হোল কিউবকে আমরা এ মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলাতে ফেলতে পারি এ মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা কি এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তাহলে কত পেয়ে যাচ্ছি ওয়ান মাইনাস থ্রি আই প্লাস থ্রি ইন্টু আই স্কোয়ার মানে হোয়াট ইজ দি ভ্যালু অফ আই স্কোয়ার দি ভ্যালু অফ আই স্কোয়ার ইজ মাইনাস ওয়ান তাহলে থ্রি ইন্টু মাইনাস ওয়ান মাইনাস আই কিউব দি ভ্যালু অফ আই কিউব দি ভ্যালু অফ আই কিউব মাইনাস আই এগুলো সব আমরা আগের ক্লাসে ডিসকাস করেছি তাহলে ওয়ান মাইনাস থ্রি আই মাইনাস থ্রি মাইনাস মাইনাস এ প্লাস আই তাহলে আমরা পেয়ে যাচ্ছি ওয়ান মাইনাস থ্রি মিনস মাইনাস টু মাইনাস থ্রি আই প্লাস আই মিনস মাইনাস টু আই তাহলে মাইনাস টু মাইনাস টু আই তাহলে এটাকে আমি এ প্লাস আই আকারে রিপ্রেজেন্ট করতে পারলাম হেয়ার এ ইকুয়াল টু কত এ ইকুয়াল টু মাইনাস টু অ্যান্ড বি ইকুয়াল টু অলসো মাইনাস টু ক্লিয়ার নেক্সট সমাজ আ রা হ্যায় না থোড়া অর চলনা পড়েগা হমকো হম লোগো কো নেক্সট এরপর আমরা তাহলে নিচের প্রত্যেকটি রাশিকে এ প্লাস আইবি আকারে প্রকাশ করার অঙ্কগুলো কি ছাড়তে পারি একটা অঙ্ক তোমাদেরকে দেখালাম বাকি অঙ্কগুলো তাহলে একই রকম ভাবে তোমরা সরল করে বের করবে এ প্লাস আইবি আকারে রিপ্রেজেন্ট করবে তোমাদের টার্গেট এ প্লাস আইবি আকারে রিপ্রেজেন্ট করা সেইটা তোমরা অনুমন্ত্রীকরণী দিয়ে গুণ করেও কিছু কিছু ক্ষেত্রে করতে হতে পারে কিছু কিছু ক্ষেত্রে সরল করেও বের করতে হতে পারে যেভাবে বের করতে হবে তোমরা তাহলে বের করে ফেলতে পারবে নেক্সট আমরা চলে আসি নিচের প্রত্যেকটি জটিল রাশির অনুবন্ধী জটিল রাশি নির্ণয় করি তাহলে সাতের দাগে চলে আসি অনুবন্ধী জটিল রাশি নির্ণয়
অনুবন্ধী জটিল রাশি নির্ণয় তো খুব ইজি ব্যাপার, রুট ওভার অফ মাইনাস ফাইভ মাইনাস টু এটা জটিল রাশি না? জটিল রাশি নয় এ ভাই, জটিল রাশি। হোয়াই? বিকজ রুট ওভার অফ মাইনাস ফাইভ কে আমি লিখতে পারি রুট ফাইভ ইন্টু রুট ওভার অফ মাইনাস ওয়ান মাইনাস টু, তাহলে রুট ফাইভ ইন্টু রুট ওভার অফ মাইনাস ওয়ান মানে আই মাইনাস টু, তাহলে আমরা পেয়ে যাচ্ছি মাইনাস টু প্লাস আই রুট ফাইভ, তাহলে দিস ইজ এ কমপ্লেক্স নাম্বার। হোয়াই? বিকজ হেয়ার আই ইজ প্রেজেন্ট, তাহলে মাইনাস টু প্লাস আই রুট ফাইভ ইজ আ কমপ্লেক্স নাম্বার, দেন কনজুগেট কমপ্লেক্স নাম্বার ইজ মাইনাস টু মাইনাস আই রুট ফাইভ, দি কমপ্লেক্স কনজুগেট কমপ্লেক্স নাম্বার ইজ কত? মাইনাস টু মাইনাস আই রুট ফাইভ। হোয়াই? বিকজ আই এর আগের যে সাইনটা ছিল প্লাস সেটা চেঞ্জ হয়ে গেল মাইনাস। তাহলে এইভাবে আমরা অনুবন্ধী জটিল রাশি নির্ণয় তো খুব ইজি, আমরা এইভাবে তাহলে অনুবন্ধী জটিল রাশিগুলো নির্ণয় করতে পারবো। হোয়াই? কি করব ফার্স্ট? আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথম যেটা দেওয়া থাকবে যার অনুবন্ধী জটিল রাশি নির্ণয় করতে বলবে তাকে এ প্লাস আই বি আকারে সাজানো আছে কিনা দেখে নেব। যদি এ প্লাস আই বি আকারে সাজানো থাকে তাহলে আমরা জাস্ট আই এর আগে সাইনটাকে চেঞ্জ করে দেবো, আর যদি এ প্লাস আই বি আকারে সাজানো না থাকে তাহলে একটু জাদু করে আমরা তাকে এ প্লাস আই বি আকারে বানিয়ে নেব। ক্লিয়ার? নেক্সট, এরপর চলে আসি সাতের দাগের এক হয়ে গেল, এরপর আমরা কোথায় চলে আসব? তাহলে সাতের দাগের অনুবন্ধী জটিল রাশি তোমরা বের করছো, আটের দাগে চলে এসো। আটের দাগের একটা অঙ্ক তোমাদেরকে করাচ্ছি, এগুলো একই রকম অঙ্ক বলে আমি এক একটা করে দেখাচ্ছি, বাকিগুলো তোমরা বাড়িতে করে ফেলতে পারবে। আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার ফোর বাই কত? বাই ওয়ান প্লাস আই। এটাকে আমার বলেছে সরল করতে, কি করতে? সরল। তাহলে সরল মানে আমার জাস্ট সিম্পলিফিকেশন করে যেতে হবে, মানে আমার জাস্ট মানগুলো বসিয়ে যেতে হবে। আই টা যেমন আছে রেখে দাও, আই স্কোয়ারের মান কত? মাইনাস ওয়ান বসিয়ে দাও, প্লাস আই কিউবের মান কত? মাইনাস আই বসিয়ে দাও, প্লাস আই টু দি পাওয়ার ফোর এর মান ওয়ান বসিয়ে দাও, ওয়ান প্লাস আই। এই সমস্ত মানগুলো আমরা আগের দিন বের করেছি, আই মাইনাস ওয়ান প্লাস মাইনাস মাইনাস আই প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস আই, মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস আই প্লাস আই কেটে যাচ্ছে, জিরো বাই ওয়ান প্লাস আই, কুছ নেই হ্যায় তো ক্যা হ্যায়? কুছ নেই হ্যায় তো ভগবান হ্যায়, যেখানে কিছু নেই সেখানে কে আছে? ভগবান আছে। যেহেতু সব কেটে যাচ্ছে তাহলে কে বসে গেল? ভগবান বসে গেল। ভগবান কেন বলছি? শূন্যকে অঙ্কের ভগবান বলা হয় তার কারণ শূন্যকে যাই দিয়ে গুণ হোক করা হোক না কেন শূন্য হবে, শূন্যকে যাই দিয়ে ভাগ করা হোক না কেন কি হবে? শূন্য হবে। তাহলে শূন্যকে সেই জন্য কি বলা হয়? অঙ্কে ভগবান। তাহলে চলে এসো, শূন্যকে ওয়ান প্লাস আই দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে গেলাম? শূন্য। তাহলে সিম্পলিফিকেশন করে আমরা কি পেয়ে গেলাম? সিম্পলিফিকেশন করে আমরা পেয়ে গেলাম জিরো, ইকুয়াল টু জিরো। তাহলে আটের দাগের সিম্পলিফিকেশন গুলো তাহলে তোমরা এইভাবে করতে পারবে। নেক্সট আমরা চলে আসছি আটের দাগের পর কোথায় যাব? আটের দাগের পর নয়ের দাগ। ওকে, নয়ের দাগের অঙ্কটা কি দিয়েছে দেখি, দেখে নিই এক ঝলক। এক্স প্লাস থ্রি আই আর মাইনাস টু প্লাস আই ওয়াই, আমাকে বলেছে জটিল রাশি দুটি পরস্পর অনুবন্ধী হলে এক্স ও ওয়াই এর মান কত? জটিল রাশি দুটি পরস্পর অনুবন্ধী হলে এক্স ও ওয়াই এর মান কত? তাহলে জটিল রাশি দুটি অনুবন্ধী মানে যে কোনো একটি জটিল রাশির অনুবন্ধী জটিল রাশি যদি আমি লিখি তাহলে সেটার সাথে আরেকটা ইকুয়াল, বিকজ আমার এটা এটা তো অনুবন্ধী, তাহলে আমি ধরো এটাকেই যদি এর অনুবন্ধী বের করি তাহলে তার সাথে এটা সমান। ওকে, তাহলে এখানে আমি এই যে শর্তানুসারে অ্যাজ পার সাম বা শর্তানুসারে আমি কি লিখতে পারি? অ্যাজ পার সাম আমি লিখতে পারি এক্স প্লাস থ্রি আই ইকুয়াল টু মাইনাস টু মাইনাস আই ওয়াই। হোয়াই? বিকজ এরা দুজন অনুবন্ধী, তাহলে এ এ ধরে একে যদি আমি প্লাসটাকে মাইনাস করে দিই তাহলে কি হয়ে যাবে? এরা দুজন সমান হয়ে যাবে। তাহলে তুলনা করে পাই এক্স ইকুয়াল টু মাইনাস টু অ্যান্ড ওয়াই ইকুয়াল টু মাইনাস থ্রি, তুলনা করে কি পেয়ে যাচ্ছি? এক্সটা কত হচ্ছে? এক্সটা মাইনাস টু আর ওয়াইটা মাইনাস থ্রি। ক্লিয়ার? নেক্সট চলে এসো, দশের দাগে চলে এসো। কি দিয়েছে? ওয়ান প্লাস আই বাই ওয়ান মাইনাস আই তার হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু ওয়ান। হোয়াট ইজ দি ভ্যালু অফ এন? আমার বলেছে এন এর মান নির্ণয় করো বা এন এর মান কি হবে। এই অঙ্কটাকে তোমরা 100% দিয়ে রাখো পাশে, 100% দিয়ে রাখো, তার কারণ এই অঙ্কটা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে,
দু নম্বরের জন্য যে আমার এটা দিয়ে দেবে ওয়ান, ওয়েন এর মান নির্ণয় করো, ঠিক আছে? এই ধরনের অঙ্ক কিন্তু দু নম্বরের জন্য খুব আসে, এই ধরনের অঙ্কগুলো খুব পপুলার। ওয়ান প্লাস আই বাই ওয়ান মাইনাস আই হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু ওয়ান, এখানে আমার দেওয়া আছে। আমি রাফে বা আমি এখানেই করতে পারি, আমি জাস্ট ফার্স্টলি আমি কি করছি, ওয়ান প্লাস আই বাই ওয়ান মাইনাস আই এর ভ্যালুটা আমি বের করছি। তাহলে ওয়ান প্লাস আই বাই ওয়ান মাইনাস আই এইটা ইকুয়াল টু আমি কি লিখতে পারি, আমি যে সরল করতে চাইলে ওয়ান প্লাস আই কি দিয়ে গুণ করব, নিচে ওয়ান মাইনাস আই আছে তাহলে ওয়ান প্লাস আই দিয়ে নিচে গুণ করব, তাহলে যেটা নিচে গুণ করব সেটাই উপরে, তাহলে কি পেয়ে যাচ্ছি, ওয়ান প্লাস আই তার হোল স্কোয়ার, আগুনটা লাগছে দেখো, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কি হয়ে যাচ্ছে রে ভাই, এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বাই নিচে কত হচ্ছে ওয়ান মাইনাস আই স্কোয়ার মানে কত, মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান ইকুয়াল টু আমরা কত পেয়ে যাচ্ছি দেখো তো, ওয়ান প্লাস টু আই মাইনাস আই স্কোয়ার মানে তো মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান বাই ওয়ান, মাইনাস ওয়ান হচ্ছে প্লাস ওয়ান, টু ওয়ান ওয়ান কেটে গেল, তাহলে টু আই বাই টু, টু টু কেটে গেলে শুধুমাত্র আই, তাহলে ফার্স্টলি ওয়ান প্লাস আই বাই ওয়ান মাইনাস আই এর ভ্যালু আমরা কত পেয়ে গেলাম, এর ভ্যালু পেয়ে গেলাম কিন্তু আই। তাহলে আমরা যদি বসিয়ে দিই যে ওয়ান প্লাস আই বাই ওয়ান মাইনাস আই এর জায়গায় শুধু কত বসিয়ে দেবো আই, তাহলে আই টু দি পাওয়ার এন ইকুয়াল টু ওয়ান, তাহলে আই টু দি পাওয়ার এন ইকুয়াল টু ওয়ান মানে আমি লিখতে পারি আই টু দি পাওয়ার ফোর, হ্যাঁ পারি, কেন, কারণ আমি পারি এই কারণে যে একটা হচ্ছে আই টু দি পাওয়ার ফোর এর মান, অর্থাৎ আই টু দি পাওয়ার ফোর এর মান কত, এক, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি এখান থেকে, এন ইকুয়াল টু ফোর, হোয়াই, বিকজ এখানে নিধান নিধান দুটো কিন্তু বেস, অর্থাৎ নিধান বা বেস দুটো কিন্তু সেম, যার জন্য সূচকটাও কি হবে সমান, এটা আমরা ক্লাস নাইনে সূচকের চ্যাপ্টারে পড়েছিলাম, নিধান যদি সমান হয় সূচকটাও সমান। ওকে নেক্সট আমরা চলে আসবো এগারোর দাগের অঙ্কটাতে, মডিউলাস নির্ণয় করার শিখবো এবার আমরা। তাহলে দশের দাগের অঙ্কটা আমাদের হয়ে গেল, এরপর আমরা চলে আসছি কোথায়, আমরা চলে আসছি এগারো নম্বর অঙ্ক অর্থাৎ মডিউলাস নির্ণয়, ইলেভেন ওয়ান মডিউলাস নির্ণয়। প্রথম অঙ্কটা দেওয়া আছে টু রুট টু মাইনাস আই রুট সিক্স, জেড ইকুয়াল টু টু রুট টু মাইনাস আই রুট সিক্স, হোয়াট, আমি মডজেটটা আমাকে বের করতে হবে, মডিউলাস মানে কি মডজেট, তাহলে মডজেট ইকুয়াল টু কি হবে, রুট ওভার অফ এটার সহগ স্কোয়ার প্লাস এটার সহগ স্কোয়ার, তাহলে টু রুট টু তার হোল স্কোয়ার প্লাস মাইনাস রুট সিক্স তার হোল স্কোয়ার, মানে আমার জেড ইকুয়াল টু এ প্লাস আই বি থাকলে আমার কি হয়, মডজেট ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাই তো হয়, তাহলে সেই নিয়ম অনুযায়ী আমি এটা পেলাম, তাহলে রুট ওভার অফ টু স্কোয়ার মানে কত, ফোর, রুট টু স্কোয়ার মানে টু, তাহলে কত হয়ে যাচ্ছে এইট, আর প্লাস মাইনাস এর স্কোয়ার মানে প্লাস, রুট সিক্স স্কোয়ার মানে সিক্স, তাহলে আট প্লাস ছয় মানে রুট ওভার অফ চোদ্দ, কি পেয়ে যাচ্ছি, মডজেড ইকুয়াল টু রুট ওভার অফ ফোরটিন। তাহলে এইভাবে তোমরা যে কোনো কিছুর মডিউলাস বের করতে আশা করি পারবে, এই মডিউলাস বের করাটাও কিন্তু তোমাদের আগের দিনও শিখিয়েছিলাম যে এ প্লাস আই বি থাকলে রুট ওভার অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যদি এ মাইনাস আই বি থাকতো তাহলে কি হতো, রুট ওভার অফ স্কোয়ার মাইনাস প্লাস অফ মাইনাস বি স্কোয়ার হতো, ঠিক আছে, মাইনাস থাকলে এখানটাই মাইনাসটা হয়ে যাবে। নেক্সট আমরা চলে আসি আর্গুমেন্ট নির্ণয় বারোর দাগে, তাহলে এগারোর দাগের বাকি অঙ্কগুলো তোমরা করে ফেলবে খাতায় কলমে, বারোর দাগের অঙ্কটা কি দিয়েছে, বারোর দাগের অঙ্কটা দিয়েছে আর্গুমেন্ট নির্ণয়, একটা অঙ্ক আমরা দেখে নিই, বারোর দাগের একটা কি দেওয়া আছে, জেড ইকুয়াল টু টু মাইনাস টু আই, জেড ইকুয়াল টু কত দেওয়া আছে, টু মাইনাস টু আই, আর্গুমেন্ট জেড বা অ্যাম্পলিচিউড জেড এটা একই জিনিস, আর্গুমেন্ট জেড বা অ্যাম্পলিচিউড জেড বা অ্যাম্প জেড যেটাকে সহজে বলা হয়, আর আর্ক জেড বা অ্যাম্প জেড, তাহলে আর্ক জেড আর অ্যাম্প জেড এই দুটো কিন্তু একই জিনিস, আমি আগের দিন ক্লাসে তোমাদেরকে বলেছি। এক্ষেত্রে আমাদের প্রথম যেটা দেখতে হয় সেটা হচ্ছে এই যে জেড অর্থাৎ জটিল রাশিটা কোন পাদে আছে, জটিল রাশিটা কোন পাদে আছে, কিভাবে দেখবো আমরা সেটা, এক্স কত, টু, ওয়াই কত, মাইনাস টু, তাহলে টু কমা মাইনাস টু কোন পাদে আছে দেখে নাও তো, টু মানে এক্স অক্ষের পজিটিভ দিক, মাইনাস টু মানে ওয়াই অক্ষের নেগেটিভ দিক, তাহলে কোন পাদে আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তাহলে কোন পাদে লাই করছে, চতুর্থ পাদে লাই করছে, তাহলে আমরা চতুর্থ পাদে লাই করছে মানে আমরা বলেছিলাম আগের দিন ক্লাসে যে প্রথম পাদে লাই করলে জিরো থেকে পাই বাই টু, সেকেন্ড পাদে লাই করলে পাই বাই টু থেকে পাই, থার্ড পাদে হচ্ছে মাইনাস পাই থেকে মাইনাস পাই বাই টু, আর ফোর্থ পাদে মাইনাস পাই বাই টু থেকে জিরো, তাহলে এখানে লাই করছে মানে এটা কিন্তু মাইনাস অ্যান্সারটা হবে মাইনাস পাই বাই টু থেকে জিরোর মধ্যে, তাহলে আর্গুমেন্ট অফ জেড বা অ্যাম্পলিচিউড অফ জেড ইকুয়াল টু আমরা কি করেছিলাম, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, তাহলে ট্যান ইনভার্স এখানে ওয়াই বলতে কে, মাইনাস টু, আর এক্স বলতে টু,
2 2 কেটে যাচ্ছে তাহলে tan ইনভার্স অফ কত পেয়ে যাচ্ছি minus 1 তাহলে tan ইনভার্স অফ minus 1 মানে minus tan 45 বা minus tan pi by 4 তাহলে tan ইনভার্স অফ এই minus tan pi by 4 মানে tan অফ minus pi by 4 না তাহলে minus tan pi by 4 টাকে আমরা কি লিখতে পারি tan অফ minus pi by 4 তাহলে tan ইনভার্স অফ tan কেটে গেলে কত হয়ে যাচ্ছে minus pi by 4 তাহলে আর্গুমেন্ট অফ z কত minus pi by 4 ঠিক আছে না ঠিক নেই ঠিক আছে কেন না minus pi by 4 তো minus pi by 2 থেকে 0 এর মধ্যেই আছে অর্থাৎ চতুর্থ পাদেই আছে তাহলে minus pi by 4 দি এক্সাক্ট যে সলিউশনটা পেলাম বা দি অ্যানসার ইজ রাইট দি অ্যানসার ইজ রাইট বা এটা রাইট অ্যানসার ওকে ফাইন নেক্সট চলে এসো তাহলে আর্গুমেন্ট নির্ণয়টা আমরা শিখলাম তাহলে আর্গুমেন্ট নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রথম দেখে নিতে হবে কোন পাদে আছে সেই অনুযায়ী বের করতে হবে যে পাদে আছে সেই পাদে নিয়ে যেতে হবে সেটা আমরা যে কোনো কোনো সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টারে পাদে ফেলাটা আমরা কিন্তু শিখেছি আমি সমস্ত লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো আমাদের প্রথম ক্লাসের লিংক ত্রিকোণমিতির ফার্স্ট ক্লাসের লিংক এই সমস্ত লিংক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো যাতে তোমাদের কনসেপ্টে সমস্যা হবে তোমরা সেই লিংকে গিয়ে সেই কনসেপ্টটাকে তোমরা কাট করে দেখে নিয়ে বেরিয়ে আসবে আবার এখানে চলে আসবে ঠিক আছে তাহলে বারোর দাগের পর আমরা কোথায় চলে যাব বারোর দাগে আর্গুমেন্ট নির্ণয় তাহলে তোমরা করবে যদি না পারো যদি আরো কোনো অসুবিধা হয় যদি মনে হয় যে স্যার আর্গুমেন্ট নির্ণয়টা আরেকবার বোঝান তাহলে তোমরা কিন্তু কমেন্টে গিয়ে জানাবে আর আমরা এরপর তাহলে আর যদি পারো তো খুবই ভালো করে ফেলবে আমরা এরপর চলে আসি 13 এর অঙ্কটাতে 13 এর অঙ্কটা কি দিয়েছে a ইকুয়াল টু 1 প্লাস i বাই a ইকুয়াল টু 1 প্লাস i বাই √2 এটা আমার দেওয়া আছে আমাকে বলেছে a টু দি পাওয়ার 6 প্লাস a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু কত প্রমাণ করতে ইকুয়াল টু 0 প্রমাণ করতে তাহলে a ইকুয়াল টু আমার ফার্স্ট এটা দেওয়া আছে আমি এখান থেকে দেখি তো a স্কয়ার ইকুয়াল টু আমি কি লিখতে পারি 1 প্লাস i বাই √2 তার হোল স্কয়ার এবার আগুনটা লাগছে দেখো এটা বাই এটা তার হোল স্কয়ার মানে উপরেরটাও আলাদা ভাবে স্কয়ার দিতেই পারি আর নিচে √2 স্কয়ার মানে কত হয়ে যাচ্ছে 2 না এই a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার প্লাস 2 a b প্লাস b স্কয়ার বাই 2 তাহলে কত পেয়ে যাচ্ছি 1 প্লাস 2i i স্কয়ার মানে কত মাইনাস 1 বাই 2 1 1 কেটে গেলে 2i বাই 2 2i বাই 2 মানে 2 2 কেটে গেলে কত হয়ে যাচ্ছে a স্কয়ার ইকুয়াল টু i এ বাবা a স্কয়ার i তাহলে আমার LHS টা কত দেওয়া আছে LHS টা দেওয়া আছে a টু দি পাওয়ার 6 LHS টা কত দেওয়া আছে a টু দি পাওয়ার 6 প্লাস a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার প্লাস 1 এবার তাহলে a টু দি পাওয়ার 6 এর জায়গায় আমরা কি লিখতে পারি a স্কয়ার তার হোল কিউব a টু দি পাওয়ার 4 এর জায়গায় a স্কয়ার তার হোল স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস 1 এ ভাই এ স্কয়ার মানে কত আই না তাহলে আই কিউব প্লাস এ স্কয়ার মানে আই তাহলে আই স্কয়ার প্লাস আই প্লাস 1 এ বাবা আই কিউব মানে মাইনাস আই না পড়েছি তো আই স্কয়ার মানে মাইনাস 1 প্লাস আই প্লাস 1 প্লাস আই মাইনাস আই প্লাস 1 মাইনাস 1 কেটে গেলে 0 আর এই শেষ চলে এলো না আগ লাগ গিয়া কি নেই লাগ গিয়া আগ লাগ গিয়া अग लग गई चलिए जी अच्छा तो हम चलते हैं नेक्स्ट मैथ पे होए से थोड़ा और चौदहटा बोले छे माइनस वन और सताशेर घनमूल निर्णय करो माइनस वन और सताशेर ঘনমূল নির্ণয় করো আমি আগের দিন ক্লাসে কার ঘনমূল নির্ণয় শিখিয়েছিলাম একের ঘনমূল নির্ণয় শিখিয়েছিলাম তাই তো তাহলে একের ঘনমূল নির্ণয় আমরা শিখিয়েছিলাম তাহলে মাইনাস একের ঘনমূল নির্ণয়টা আজকে আমরা শেখাই আবার তাহলে সাতাশের ঘনমূল নির্ণয়টা একই রকম ভাবে তোমরা করতে পারবে তোমরা ধরো মাইনাস একের ঘনমূল কত মাইনাস একের ঘনমূল হলো এক্স মাইনাস একের ঘনমূল এক্স তাহলে মাইনাস একের ঘনমূলকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করবো থ্রি রুট ওভার মাইনাস ওয়ান তাহলে এটা ইকুয়াল টু কত x লেট 3 √ ওভার মাইনাস 1 ইকুয়াল টু x অর্থাৎ মাইনাস 1 এর ঘনমূল x এটা ধরে নিলাম তাহলে 3 √ ওভার ওদিকে গেলে কি হয়ে যাবে x কিউব তাহলে মাইনাস 1 টা উপরে চলে গেলে প্লাস 1 তাহলে x কিউব প্লাস 1 ইকুয়াল টু এপারে কেউ নেই মানে ভগবান আছে যার কেউ নেই তার ভগবান আছে তাহলে x কিউব প্লাস 1 তাহলে 1 মানে 1 কিউব তো তাহলে x কিউব প্লাস 1 কিউব ইকুয়াল টু 0 তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু কত ছিল দুটোর গুণফল ছিল মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ছিল তাহলে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো করলে কত হয়ে যাচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান
আর x স্কয়ার মাইনাস x প্লাস 1 ইকুয়াল টু যদি 0 করে দিই তাহলে x ইকুয়াল টু কত হয়ে যাবে মাইনাস b তাহলে মাইনাস ও মাইনাস 1 প্লাস মাইনাস √ বড় b স্কয়ার মানে হচ্ছে মাইনাস 1 তার হোল স্কয়ার মাইনাস 4 ac বাই 2 ইনটু a তাহলে কত হয়ে যাচ্ছে 1 প্লাস মাইনাস √ বড় 1 মাইনাস 4 বাই 2 তাহলে কত পেয়ে যাচ্ছে 1 প্লাস মাইনাস √ বড় 1 মাইনাস 4 মানে মাইনাস 3 বাই 2 তাহলে কত হয়ে যাচ্ছে 1 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 3 মানে রুট 3 ইন্টু রুট ওভার মাইনাস 1 তার মানে রুট 3 আই বাই 2 কিন্তু এটা তো ওমেগার মান নয় ওমেগার মান হতে গেলে আগে একটা মাইনাস থাকতে হয় তাহলে আমরা এটাকেই যদি আমরা x এর মানে মাইনাস 1 এর তিনটি রুট আমরা লিখতে পারি একটা মাইনাস 1 নিজেই আর দুটো একটা মাইনাস 1 প্লাস রুট 3 আই বাই 2 আর একটা 1 মাইনাস রুট 3 আই বাই 2 আর আমরা যদি ওমেগা হিসেবে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে এর সাথে কি গুণ করব মাইনাস গুণ করে দেব তাহলে মাইনাস গুণ করে দিলে ভিতরেও একটা মাইনাস গুণ হয়ে যাবে তাহলে মাইনাস 1 আর প্লাস মাইনাসের সাথে যদি মাইনাস গুণ হয় তাহলে ওই মাইনাস প্লাস একই ব্যাপার রুট 3 আই বাই 2 তাহলে একটা হয়ে যাচ্ছে ওমেগা মাই একটা হয়ে যাচ্ছে ওমেগা আর একটা ওমেগা স্কয়ার তাহলে মাইনাস ওমেগা স্কয়ার কেন মাইনাস কারণ এই মাইনাসের জন্য মাইনাস তাহলে মাইনাস ওয়ান এর ঘনমূল তিনটি হলো মাইনাস ওয়ান এর ঘনমূল তিনটি হলো কি কি একটা মাইনাস ওয়ান একটা মাইনাস ওমেগা একটা মাইনাস ওমেগা স্কয়ার তাহলে 14 অঙ্কটা হয়ে গেল এবার আমরা চলে আসি 15 থেকের অঙ্কটাতে 15 থেকের অঙ্কটা কি দিয়েছে বলেছে a স্কয়ার প্লাস ওয়ান এর উৎপাদকে বিশ্লেষণ করো এটা জলভাত অঙ্ক কি অঙ্ক জলভাত অঙ্ক কেন এ স্কোয়ার প্লাস ওয়ান কে উৎপাদকে বিশ্লেষণ করেছে এ ভাই এ স্কোয়ার প্লাস ওয়ান কে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে একটু মাথাটা চুলকে নাও তো মাথাটা চুলকে নিয়ে একটু ভেবে নাও তো যে ওয়ান মানে কি এটা কি এভাবে লেখা যায় আই স্কোয়ার মানে কত মাইনাস ওয়ান আর তার আগে একটা মাইনাস দিয়ে দিলাম তাহলে মাইনাস অফ মাইনাস ওয়ান মানে কত হয়ে যাচ্ছে প্লাস ওয়ান না ইয়ে বাবা তাহলে প্লাস ওয়ান এর জায়গায় এটা লেখা যায় হ্যাঁ যারা জানবে না আই স্কোয়ার মান মাইনাস ওয়ান তারা ভাববে জাদু করেছি কিন্তু তুমি তো জানো এ স্কোয়ার মাইনাস আই স্কোয়ার তাহলে কি হয়ে যাবে এ প্লাস আই ইন্টু এ মাইনাস আই তাহলে এটাই উৎপাদক বিশ্লেষণ ওকে ফাইন নেক্সট আমরা চলে আসি ষোলোর দাগের অঙ্কটাতে ষোলোর দাগের অঙ্কটা কি দিয়েছে একের ঘনমূল তিনটি ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার হলে আমাকে বলেছে x প্লাস 5 তার হোল কিউব প্লাস 27 ইকুয়াল টু 0 এর বীজগুলি কি কি অর্থাৎ x এর মানগুলি কি কি ফার্স্ট দেখো কিউব আছে তাহলে কিউব থাকলে কি হয় x এর মান কিন্তু তিনটে পাবো কটা পাবো তিনটে ওকে চলে এসো কিভাবে পাই দেখি x প্লাস 5 তার হোল কিউব ইকুয়াল টু কত প্লাস 27 টা উপরে চলে গেলে মাইনাস 27 বিকজ এবারে তো শুধু 0 আছে তাহলে x প্লাস 5 তার হোল কিউব এবার মাইনাস 27 টাকে এপারে নিয়ে চলে এসো ইকুয়াল টু তাহলে এপারে কিছু নেই মানে কি পড়ে আছে 1 0 কিন্তু নয় মাইনাস 27 এর সাথে কিছু গুণ নেই মানে 1 গুণ আছে তাহলে জাস্ট মাইনাস 27 এপারে আসলে 1 পড়ে আছে এবার বলো মাইনাস 27 কে তোমরা লিখতে পারো x প্লাস 5 বাই মাইনাস 3 তার হোল কিউব তারপর x প্লাস 5 তার হোল কিউব ছিল আর মাইনাস 27 মানে তো মাইনাস 3 তার হোল কিউব মাইনাস 3 এর কিউব মানে তো মাইনাস 27 রে ভাই তাহলে এভাবে লেখা যায় এবার থ্রিটা যদি ওপারে নিয়ে চলে যায় তাহলে কি হয়ে যায় x প্লাস 5 বাই মাইনাস 3 ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 3 রুট ওভার অফ 1 3 রুট ওভার অফ 1 তার মানে কি একের ঘনমূল না এই একের ঘনমূল কটা তিনটে না কি কি 1 ওমেগা ওমেগা স্কয়ার না তাহলে আমরা x প্লাস 5 বাই মাইনাস 3 ইকুয়াল টু কি লিখতে পারবো 1 কমা ওমেগা কমা ওমেগা স্কয়ার এবার তাহলে x প্লাস 5 বাই মাইনাস 3 তিনটে মান একটা 1 একটা ওমেগা স্কয়ার তাহলে আমি প্রথম মানের সাথে যদি তুলনা করি তাহলে x প্লাস 5 বাই মাইনাস 3 ইকুয়াল টু 1 তাহলে x প্লাস 5 ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে মাইনাস 3 তাহলে x ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 5 টা উপরে প্লাস 5 টা উপরে গেলে মাইনাস 5 তাহলে মাইনাস 3 মাইনাস 5 অর্থাৎ হয়ে যাচ্ছে মাইনাস 8 এখান থেকে আমি x প্লাস 5 বাই মাইনাস 3 ইকুয়াল টু যদি ওমেগা করি তাহলে x প্লাস 5 ইকুয়াল টু মাইনাস 3 ওমেগা আর প্লাস 5 টা উপরে চলে গেলে x ইকুয়াল টু মাইনাস 3 ওমেগা মাইনাস 5 আর একই রকম ভাবে আমরা x প্লাস 5 বাই মাইনাস 3 ইকুয়াল টু ওমেগা স্কোয়ার যদি করি তাহলে x প্লাস 5 ইকুয়াল টু কত মাইনাস 3 ওমেগা স্কোয়ার x ইকুয়াল টু মাইনাস 5 মাইনাস 3 ওমেগা স্কোয়ার সমাজ আয়া বাদ এ থা আমরা অতি সংক্ষিপ্ত বা ভিএসএ ভেরি শর্ট টাইপের অঙ্ক আমরা পরের দিন
সংক্ষিপ্ত উত্তরধর্মী করব, পরের ক্লাসে সংক্ষিপ্ত উত্তরধর্মী করব। আজকে কিন্তু অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো তোমরা বাড়িতে করে ফেলো, বাড়িতে করে ফেলে ফ্রেশ করে যেগুলো আমি হোমওয়ার্ক দিলাম সেগুলোও করে ফেলো। আর দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। এবার থেকে কিন্তু আমি এভাবেই প্রত্যেকটি অঙ্ক এসএনদের করিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটি চ্যাপ্টারে তোমরা অঙ্কের ভিডিওগুলোকে দেখতে থাকো, কাট না করে ভিডিওগুলো পুরোটা দেখতে থাকো, যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয় এবং সাথে সাথে এসএনদের বইয়ের অঙ্কগুলো হয়ে যায়। আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য জয়েন্টের ক্লাস নিয়ে আসি। প্রত্যেকটি ক্লাসের কনসেপ্ট দেওয়ার পর, এসএনদের অঙ্ক করানোর পর আমি চেষ্টা করব সেই চ্যাপ্টারের সেই টপিকের উপরে জয়েন্ট এন্ট্রান্স WBJEE বা যেই মেনে যা যা কোশ্চেন এসছে সেগুলো নিয়ে ডিসকাস করা, আলোচনা করা, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে তোমাদের সামনে তুলে ধরা, করিয়ে দেওয়া। তাতে করে তোমাদের সিলেবাসটা কভার হওয়ার সাথে সাথে তোমাদের কিন্তু WBJEE বা যেই মেনের প্রিপারেশানটাও হয়ে যাবে। তাহলে আজকের এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে।